আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না বা ভালোবাসে না। এ ব্যাপারে আল্লাহ তাআলার বাণী হচ্ছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো কিবকারী অহংকারকারীকে ভালোবাসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাত আহাদুন ফি মিসকাল যাররাতিন মিন কিবারিন, কোন ব্যক্তি প্রবেশ করবে না জান্নাতের মধ্যে, প্রবেশ করতে পারবে না যদি অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকে, তাহলে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীর তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে যখন তার দেহের মধ্যে রূহ দান করলেন, রূহ দেওয়ার পরে যখন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা সবাই সেজদা করো, সবাই সেজদা করলো কিন্তু একজন সেজদা করলো না, তিনি কে? ইবলিস। ইবলিস সেজদা করলো না, ফলে শয়তান হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহ তাআলার লানতের যোগ্য হয়ে গেল ইবলিস। আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো, সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা মা মানাআক, আল্লাহ জিজ্ঞাসা করলেন ক্বালা মা মানাআক আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, আমার হুকুম পাওয়ার পরে, আমি তোমাকে হুকুম দেওয়ার পরে কিসে তোমাকে বাধা দিল যে তুমি তাকে সেজদা করলে না? আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, তোমারে আটকাইলো কিসে? ইবলিস এবার বলতেছে আনা খায়রুম মিনহু, ইবলিস বলল আল্লাহ আমি তো তার থেকে উত্তম, আমি আদমের থেকে উত্তম, নাউজুবিল্লাহ কোন আল্লাহর যুক্তি দেয় কোন যে আল্লাহর সৃষ্টি তারই যুক্তি দিয়েছে, আনা খায়রুম মিনহু আমি তো তার থেকে উত্তম, খালাকতানি মিন নার আমাকে বানিয়েছো আগুন থেকে, ও খালাকতাহু মিন তিন আর তাকে বানিয়েছো মাটি থেকে, সুতরাং আমি আগুনের তৈরি হয়ে কেন মাটিকে সিজদা করতে যাব? মহান সত্তা আমাদেরকে আজকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত এবং করুণা অবারিত ধারায় বর্ষিত করুক সিরাতুল মুস্তাকিমের তাম অনুসারীদের উপর, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না বা ভালোবাসে না। এ ব্যাপারে আল্লাহ তাআলার বাণী হচ্ছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো কিবকারী অহংকারকারীকে ভালোবাসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাত আহাদুন ফি মিসকাল যাররাতিন মিন কিবারিন, কোন ব্যক্তি প্রবেশ করবে না জান্নাতের মধ্যে, প্রবেশ করতে পারবে না যদি অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকে, তাহলে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। তাহলে অহংকার কি করা যাবে? অহংকার করলে কি খুব বড় লাভ হবে? লাভ না, লস। লস হযরতে লুকমানের নাম হয়তো বা সবাই শুনেছেন, হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম, তার কথাগুলো আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছিল, তিনি তার সন্তানকে, কলেজার টুকরা সন্তানকে যে উপদেশ বাণীগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেগুলোকে দৃষ্টান্ত করে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা লুকমান, হযরতে লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলতেছে ও কলেজার টুকরা সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে গর্ব করে তুমি পদাচরণা করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার বশত হয়ে জমিনের মধ্যে পদাচরণা করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো ফখরকারী, কোনো অহংকারী, কোনো দাম্ভিককে পছন্দ করে না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না। আচ্ছা, আমরা অহংকারী না হই তাহলে হবটা কি? আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম আল্লাহ অহংকারী না হয়ে হব কি?
আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহ তাআলা বললেন, দয়াময়ের গোলাম তো তারা হবে যারা বিনয়ী হবে, অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, সদাচরণের হতে হবে, অহংকারী না হয়ে কি হইতে হবে, বিনয়ী হতে হবে। জমিনের মধ্যে যদি অহংকার বশত চলা না যায়, গর্ব উপরে যদি চলা না যায়, এটা যদি আল্লাহ তাআলা নিষেধ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আদেশ কোনটা করতেছেন? আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে জমিনের মধ্যে বিনয়ের সাথে যারা চলবে তারাই হচ্ছে দয়াময়ের গোলাম। দয়াময়ের গোলাম কারা? যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে। বিনয়ী হতে হবে আল্লাহ তাআলার এই হুকুমটা এমন যে জমিনের মধ্যে কখনো উচ্ছৃঙ্খল, এমনভাবে বিনয়ীরা কখনো এমনভাবে চলবে না যে জমিনে চলার মাধ্যমে বিপর্যয়কারীদের মতো নিজের ক্ষমতাকে, নিজের প্রভাব প্রতিপত্তিকে প্রকাশ করার চেষ্টা করবে না তারা যারা বিনয়ী হবে। তারা নম্র ভদ্রভাবে জমিনের মধ্যে এমনভাবে চলবে যে মানুষেরা যেন তাকে দেখে মনে করবে এটা বোধহয় কোনো রুগ্ন মানুষ, এটা বোধহয় পঙ্গু মানুষ, কিন্তু আসলে সে রুগ্ন না পঙ্গু না, বরং সে বিনয়ের সাথে জমিনের মধ্যে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইবাদুর রহমান, দয়াময়ের গোলাম, দয়াময়ের বান্দা তারা যারা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আবার কেমন কথা, যারা বিনয়ের সাথে চলে তারা দয়াময়ের গোলাম, আর যারা বিনয়ী নয় তাহলে তারা কার গোলাম, তারা কার বান্দা? প্রশ্ন আছে না? এটার মধ্যে একটা প্রশ্ন আছে যে আল্লাহ তাআলা বলতেছে যারা বিনয়ী তারা রহমানের বান্দা, কিন্তু যারা বিনয়ী নয়, যারা উচ্ছৃঙ্খল, তাহলে তারা কার বান্দা? একটা পিতার 10টা সন্তান, কয়টা? 10টা ছেলে হয়, 5টা হয়, ধরে নিলাম 10টা। একটা পিতার 10টা ছেলে, মনোযোগ দিয়ে শুনেন, নতুবা আয়াতের মর্মার্থ বুঝবেন না। একটা পিতার 10টা ছেলে সন্তান আছে। এখন 10টা ছেলে কিন্তু একরকম হয় না, এক একজন এক এক রকম হয়। সবাই কি পিতার মন মতো হয়? পিতা যেরকম চায় সবাই কি একই রকম হয়? জোরে বলেন, সবাই কিন্তু একই রকম হয় না, 10 জন 10 রকম হয়। কিন্তু যে সন্তানটি পিতার মন মতো হয়, পিতা যেরকম যেরকম চেয়েছে, পিতা যেরকম চায়, এরকম যে সন্তানটা হয়েছে, পিতা খুশি হয়ে তার ব্যাপারে বলে কি জানেন, বলে যে এটাই আমার বেটা। কি কয়? এটাই আমার বেটা। তার মানে কি এরকম যে বাকি 9টা অবৈধ? হ্যাঁ, বাকি 9টা অবৈধ না, বাকি 9টাও ওই পিতার সন্তান, কিন্তু এইটাই আমার বেটা। এইভাবে সম্বোধন করে বলার কারণ হচ্ছে পিতার পিতার মন মতো হয়েছে, পিতা তার উপর সন্তুষ্ট খুশি। আল্লাহ তাআলাও তাই বলতেছে যে বান্দাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, যে বান্দাদের উপর আল্লাহ তাআলা খুশি, যে বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মনটা নরম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের দৃষ্টান্ত দিয়ে বললেন আমার গোলাম তো তারাই যারা বিনয়ী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিনয়ী হতে হবে কি হবে না? জোরে বলেন। আর আপনারা এসে পিছনের আগে সামনের কাতার পূরণ করতে হয়, আগে সামনের কাতারে বসতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, রাসূল বলেছে সামনের কাতার, সালাতের প্রথম কাতারটা হচ্ছে ফেরেশতাদের কাতারের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, তার সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমরা যদি সালাতের প্রথম কাতারের ফজিলত সম্পর্কে জানতে পারতা, তাহলে দৌড়ে এসে হলেও সামনের কাতারে উপস্থিত হতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো বেশি ফজিলত একটু চাই, নাকি? আসলামে যখন একটু বেশি করে হাসিল করলে কি লস? তাহলে চেষ্টা করবেন সামনের কাতার যতক্ষণ ফাঁকা থাকবে পূরণ করে নেবেন, আস্তে 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 পিছনে পূরণ হয়ে হয়ে পেছাবে, কিন্তু এসেই কেউ বারান্দায় বসবো না, এসেই কেউ বারান্দায় বসবো না। আল্লাহ তাআলা হুকুম করতেছে বিনয়ী হয়ে চলার জন্য। এই অহংকারটা এমন একটা পাপ, অহংকারটা এমন একটা গুনাহ, যে পাপ দ্বারা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করা হয়েছিল,
এই অহংকার দিয়ে আল্লাহ তাআলাকে সর্বপ্রথম অমান্য করেছিল কে? কে করেছিল? ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, স্থলাভিষিক্ত সৃষ্টি করব, খলিফা প্রেরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টির জন্য ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন যে জমিনের মধ্যে যাও, পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন জমিনের মধ্যে মাটি নিয়ে যাওয়ার জন্য। যখন তিনি জমিনের মধ্যে অবতরণ করলেন, মাটি যখন নেবেন, মাটি নেয়ার জন্য যখন উদ্যত হলেন, মাটি বলল, আউযু বিল্লাহি আন তানকুসা মিন্নি, ও জিব্রাইল, আমি তোমার হাত থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, তুমি আমার বুক থেকে মাটি নিয়ে আমাকে ছোট করে ফেলবা, সংকুচিত করে ফেলবা, যার কারণে আমি মহান রবের কাছে তোমার হাত থেকে পানাহ চাই। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার দরবারে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বললেন, ইয়া রব্বি, আল্লাহ তাআলা, আমি মাটি নিয়ে আসতে পারি নাই, আমি যখন মাটি নিব তখন মাটি আমার হাত থেকে তোমার কাছে যখন পানাহ চাইল আমি তাকে পানাহ দিয়েছি, আমি মাটি নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, তুমি যাও। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, মাটি অনুরূপ তার কাছে একই কথা বলল, তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, মাটি যখন তোমার হাত থেকে আমার হাত থেকে যখন তোমার কাছে পানাহ চাইলো পানাহ দিয়ে দিলাম, মাটি নিয়ে আসি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতো এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও, মাটি নিয়ে আসো। হযরত আজরাইল মাটিতে আসলেন, পৃথিবীতে যখন মাটি নেবেন, মাটি তাকেও বলল, আউযু বিল্লাহি আন তানকুসা মিন্নি, আমি তোমার হাত থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, তুমি মাটি নিয়ে আমারে ছোট করে ফেলবা, মাটি নিতে দিব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে উল্টা জবাব দিয়ে দিলেন যে আমিও আল্লাহ তাআলার হুকুম না মেনে ফিরে যাওয়া থেকে পানাহ চাই, আমি আল্লাহ তাআলার হুকুম তামিল করবই, আর আমাকে এখান থেকে কেউ বাধা দিতে পারবে না। তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন এবং এই মাটি নিয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে, জমা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফাইযা সাওয়াইতুহু ফানাফাখতু ফীহি মির রূহি ফাক'উ লাহু সাজিদিন। আদমের দেহ বানানোর পরে আল্লাহ তাআলা বললেন, যখন আমি আদমের এই দেহের মধ্যে, এই স্ট্রাকচারটার মধ্যে যখন আমি একটা রূহের সঞ্চার করব, প্রাণ দান যখন করব, তোমাদেরকে হুকুম করলে তোমরা সবাই তারে সিজদা করবা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীর তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে যখন তার দেহের মধ্যে রূহ দান করলেন, রূহ দেওয়ার পরে যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা সবাই সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না, তিনি কে? ইবলিস। ইবলিস সিজদা করলো না, ফলে শয়তান হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহ তাআলার লানতের যোগ্য হয়ে গেল ইবলিস। আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো, সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাআক, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআক আল্লাহ তাসজুদা ইযা আমারতু, আমার হুকুম পাওয়ার পরে, আমি তোমাকে হুকুম দেওয়ার পরে কিসে তোমাকে বাধা দিল যে তুমি তাকে সিজদা করলে না? আল্লাহ তাসজুদা ইযা আমারতু, তোমারে আটকাইলো কিসে? ইবলিস এবার বলতেছে, আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আল্লাহ, আমি তো তার থেকে উত্তম, আমি আদমের থেকে উত্তম, নাউজুবিল্লাহ, কোন আল্লাহর যুক্তি দেয়, কোন যে আল্লাহর সৃষ্টি তারই যুক্তি দিয়েছে, আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম, খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছো আগুন থেকে, ও খলাকতাহু মিন তিন, আর তাকে বানিয়েছো মাটি থেকে, সুতরাং আমি আগুনের তৈরি হয়ে কেন মাটিকে সিজদা করতে যাব? আল্লাহ তাআলা
ইবলিসকে বললেন সাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বললেন নেমে যাও, এখান থেকে বেরিয়ে যাও। জান্নাতে ছিল, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে নেমে যেতে বললেন, বেরিয়ে যেতে বললেন। এখানে থেকে তুমি অহংকার করবা তা হতে পারে না, ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, বেরিয়ে যাও, আল্লাহ তাআলা বের করে দিবেন। ইবলিস এবার বলতেছে আল্লাহ তাআলা, ক্বালা আনযিরনী ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার কাছে চাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে আনযিরনী ইলা ইয়াউমি ইউবাসুন, সেই দিন পর্যন্ত অবকাশ দাও যেই দিন আবার মানুষদেরকে জীবিত করা হবে, পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনযারিন, ঠিক আছে যাও, মঞ্জুর করা হলো, তোমার কথাটা মানা হলো, তোমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দেয়া হলো, এবার যাও। ইবলিস তাতেও খুশি না, মনের রাগ এখনো মেটে নাই। এবার আল্লাহ তাআলাকে বলতেছে সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা আরেকটা কথা বলে যাই, আমি তোমার এই বান্দাদেরকে তাদের সামনে হাজির হব, তাদের সামন দিক থেকে, ওয়া আন আইমানিহিম তাদের ডান থেকে, তাদের বাম থেকে, তাদের পিছন থেকে, আমি তাদেরকে ধোকা দিয়ে এমন অবস্থা করে ফেলবো, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, শেষ পর্যন্ত তুমি তাদেরকে অধিকাংশকেই পাবা না শুকুরকারী হিসাবে, অকৃতজ্ঞ হিসাবে। তাহলে বোঝা যায় যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায় না, যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, এরা শয়তানের ধোকার মধ্যে আছে। শয়তান যে প্রতিজ্ঞা করেছিল শয়তানের কবুলের মধ্যে কবুলিত হয়ে আছে যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। কার কবলে আছে? শয়তানের কবলে আছে। আল্লাহ তাআলা বলেন লাইন শাকামতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছে নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করাটাই হচ্ছে মুমিনের গুণ। মুমিনের গুণ কি? নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা বললেন নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নিয়ামতকে আরো বহু গুণ বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, নিয়ামতকে বহু গুণ বাড়িয়ে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞতা যদি প্রকাশ করো, না শুকুরকারী যদি হও, যা দিয়েছি তাও নিয়ে নিব, কঠিন শাস্তি দেব, ইন্না আযাবি লাশাদীদ। নাউজুবিল্লাহ বলেন, আমরা কি আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হতে চাই? চাই কেউ? কেউ চাই না। আমরা কি চাই? আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। কি চাই? সন্তুষ্টি চাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? করতে হবে। আমরা যদি জীবন পৃথিবী সৃষ্টির সময় আমরা যদি প্রাণ পাইতাম, আর কিয়ামত পর্যন্ত যদি সব লোক সমস্ত খাওয়া দাওয়া বাদ দিয়া, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে যদি আল্লাহ তাআলার শুকরিয়াই শুধু আদায় করতাম, আল্লাহ তাআলার প্রশংসাই শুধু আদায় করতাম, আল্লাহ তাআলার প্রশংসা কি করে শেষ করা যেত? যেত না। আমাদেরকে, আমরা এজন্য কখনো অকৃতজ্ঞ হব না, কখনো না শুকুরকারী হব না। এরকমটা যারা আছে তাহলে আমরা শয়তানের কবলের মধ্যে আছি। শয়তান যে প্রতিজ্ঞা করেছিল আল্লাহ তাআলার কাছে, আমরা তারই পদাঙ্ক অনুসরণ করতেছি। আর আল্লাহ তাআলা বলেছে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করতে, কারণ শয়তান হচ্ছে মানুষদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। শয়তান একটা হুকুম অমান্য করেছে, কয়টা? কয়টা চেষ্টা করে নাই? জোরে বলেন, কথা কি বুঝতে পারছেন আপনারা? শয়তান কয়টা সিজদা করে নাই? না করে ফেরেশতাদের সর্দার থেকে কি হয়েছে? শয়তান অভিশপ্ত হয়েছে। ফেরেশতাদের সর্দার ছিল, একটা সিজদা না করার কারণে ইবলিসে পরিণত হয়েছে। দৈনিক আমরা যতগুলো সিজদা আমরা যদি ত্যাগ করতে থাকি, তাহলে আমরা যে কয়বার দিনে ইবলিস হই আমাদের কোনো ঠিক নাই। ইবলিস একটা সিজদা না করে যদি ইবলিস হয়, আর আমরা জীবনে কোনোদিন মসজিদের বারান্দা দিয়া না হাঁটিয়া, আমরা মাহফিলের ময়দানে সভাপতি সেক্রেটারি, মসজিদে আমরা সভাপতি সেক্রেটারি, এরকম লোক যদি হয়, আল্লাহ তাআলা বলেছে মসজিদকে আবাদ করুন। সবার কথা কোরআন শরীফে আছে,
কোরআন শরীফের মধ্যে সবার কথা আছে। আপনি যদি কোরআনওয়ালা হন, কোরআন প্রেমিক হন, কোরআন অনুসারী হন, তাহলে সব কথা আপনার পক্ষে যাবে, আল্লাহ তাআলার সব কথা আপনার পক্ষে যাবে, আপনি সফল। আর যদি কোরআনের বিপক্ষে যান, তাহলে কোরআনের কথাগুলো আপনার বিপক্ষে যাবে, তখন আপনার কিন্তু বড় লাগবে যে হুজুর আবার এই কথা কয়, কিন্তু কি হুজুরের কথা? হুজুরের কথা কার কথা? আল্লাহ তাআলার কথা। انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله। আল্লাহ তাআলা বলতেছে মসজিদ আবাদ করবে কে, মসজিদের দায়িত্বশীল কে হবে, কোরআনের কথাগুলোর দায়িত্বশীল হবে তারা। মান আমানা বিল্লাহ, এমন ব্যক্তি মসজিদের আবাদ করবে যার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। এখন এখানে একটা বোঝার বিষয় হলো, বিশ্বাস তো আছে, এমন কিছু বিশ্বাস আছে আমল নাই, এই বিশ্বাসের কোনো দাম নাই, এই বিশ্বাসের কোনো দাম নাই। যদি উদ্ধৃতি দিয়ে বলা যায়, আমাকে আমি কোনোদিন ধরেন মনে করেন যে ঢাকায় যাইনি, কখনো ঢাকায় যাইনি, এখন আমার পরিবার খুব অসহায়, এখন আমার ঢাকা যাওয়া লাগবে কিছু উপার্জন করার জন্য, সংসার টানা যেন চালাইতে পারি, এখন আমি ঢাকায় কোনো দিন যাই নাই যে যাবো, একজন চেনা জানা লোক লাগবে কি লাগবে না যে আমার ঢাকা পর্যন্ত পৌঁছাবে। ঢাকায় এক ভাই আছে আমাদের এলাকার, যিনি আগের থেকেই থাকে, আমাকে আর একজন ধরাই দিল যে ওনার সাথে যদি তুমি যাও, উনি তোমাকে ঢাকায় নিয়ে যেতে পারবে, নিয়ে গিয়ে তোমাকে একটা ভালো কাজ দিবে, আর যে কাজটা করে তুমি সৎ পথে উপার্জন করে তোমার সংসার চালাইতে পারবা। এখন আমি যদি লোকটারে বিশ্বাস করি, ওনার উপরে যদি আস্থা রাখি, তাহলেই না তার সাথে যাব, তাহলেই না যাব। আর যদি বিশ্বাস না করি, আমি যদি মনে মনে ভয় পাই যে আমার নিয়ে না আবার বিক্রি করে দেয়, তাহলে কি যাব? যাব, যাব না। যদি বিশ্বাস থাকে যে না, ইনি আমার কোনো ক্ষতি করবে না, ঢাকায় আমি জীবনে যাই নাই, কিন্তু ইনি যায় আমার জব করে আমার বিক্রি করে দিবে না, মেরে ফেলবে না, ইনি আমার হত্যা করবে না, ইনি আমার আমার সুন্দর আমার যে মনের কামনা বাসনাটা পূর্ণ করার মাধ্যমে ইনি হবে, তাহলে বিশ্বাস করলেই না তার সঙ্গ নিয়ে আমি ঢাকা পর্যন্ত যাব, কিন্তু বিশ্বাস না করলে যাব না। তাহলে বোঝা যায় বিশ্বাস করলে আমল আছে, আর যদি বিশ্বাস না করতাম আমলও থাকতো না, যাইতাম না। যদি বিশ্বাস করেন আল্লাহ তাআলার প্রতি, যদি বিশ্বাস আছে, তাহলে আল্লাহ তাআলার বিশ্বাসের প্রমাণ দিতে হবে আল্লাহ তাআলার হুকুম মানার মধ্য দিয়ে। আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে তার প্রমাণ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে পাওয়ার জন্য, আখিরাতে কামিয়াব হওয়ার জন্য যে হুকুমগুলো করেছেন, এই হুকুমগুলো মানার মধ্য দিয়ে। আপনি বললেন আমি আখিরাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, কিন্তু আল্লাহকে আল্লাহর হুকুম মানতেছেন না, আখিরাতে সফল কাম হওয়ার জন্য আপনার কোনো আমল নাই, তাহলে আপনি কোন প্রকারের আবার বিশ্বাসী, কোন ক্লাসের বিশ্বাসী বলেন? এখন মুখ দিয়ে বললেই হবে? মুখ দিয়ে বললেই হবে? আমলে থাকতে হবে নাকি হবে না? হবে না, হবে না, হবে। আল্লাহ তাআলা বললেন মসজিদ আবাদকারী এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী হবে, দুই নম্বরে সে এক নম্বরে আল্লাহ তাআলা আমান্না বিল্লাহ আখিরাতের প্রতি, দুই দুই নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস হবে, তিন নম্বরে সে হবে সালাত প্রতিষ্ঠাকারী, তিন নম্বরে কি হবে? সালাত প্রতিষ্ঠাকারী, সালাত প্রতিষ্ঠাকারী হইতে হবে। বাড়িতে বসে নামাজ পড়লে সালাত প্রতিষ্ঠাকারী হওয়া যায়? যায়? হওয়া যায় না। কত মসজিদ আছে পাঁচ ওয়াক্ত নামাজ কমিটির সদস্যরা পড়ে না, তাহলে কেমনে আপনি সালাত প্রতিষ্ঠাকারী হলেন? আপনি তো নামাজ নামাজ আদায়কারী না, নামাজ প্রতিষ্ঠাকারী তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলার হুকুম মানতে হবে নাকি হবে না? মসজিদ থেকেই যদি আল্লাহ তাআলার হুকুমটা মানা না হয়, তাহলে হবে আবার কোন জায়গায়? মাহফিলে যায়। এখন তো আবার নতুন ভাইরাস, এটা আর একটা, এই মাহফিল আর মসজিদ বড় করাটা, এটা ইসলামের আরেকটা ভাইরাস শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা চলছে। এই মসজিদ দশতলা হবে, পঞ্চাশতলা হবে, এটা নিয়ে প্রতিযোগিতা, অমুক জায়গায় এত বড় মসজিদ করছে, আমাদেরকে ওইটার থেকে ভালো করা লাগবে, কিন্তু মুসল্লি নাই, পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি নেই। এই মাহফিল এত, ওদের থেকে আমাদেরকে আরো বড় করতে হবে, কিন্তু মাহফিল থেকে কোনো মানুষের হেদায়েত নাই, এরকম মাহফিল আর মসজিদ দিয়ে কি হবে তোমার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইচ্ছা যদি আমি করতাম, আমার সময়ের সম্পূর্ণ সমস্ত মসজিদগুলোকে স্বর্ণ দিয়ে মুড়াই দিতে পারতাম, কিন্তু রাসূল কি তা করেছে? সম্পদগুলোকে কি করেছে? গরিবদের মধ্যে বণ্টন করে দিয়েছে। তিন নাম্বার কাজ কি? তিন নাম্বার কাজ কি? নামাজ কায়েমকারী হইতে হবে। চার নাম্বার কাজ হচ্ছে যাকাত প্রদানকারী হইতে হবে। কি করতে হবে? যাকাত। আর পাঁচ নাম্বার হলো আলাম ইখশা ইল্লাল্লাহ, যারা মসজিদের কমিটি হবে, আল্লাহরে ছাড়া আর কাউরে ভয় করবে না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় যদি করে, তাহলে কি হবে বলেন?
আল্লাহ তাআলা যে শর্তগুলো দিল এগুলো থেকে আপনি পৃথক হয়ে গেলেন। দায়িত্বে আছেন, দায়িত্বে দুনিয়ায় আপনি দায়িত্বে আছেন, কিন্তু এই দায়িত্বে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে যে প্রাপ্যটা ছিল এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। কি হবেন? আল্লাহ তাআলার কাছ থেকে যে উপঢৌকন পেতেন, যে পুরস্কারটা পাওয়ার কথা ছিল, এটা থেকে আপনি কি হবেন? বঞ্চিত হয়ে যাবেন। সুতরাং যে পাঁচটি গুণের কথা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, আখেরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে, যাকাত আদায় প্রদানকারী হতে হবে, এবং আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক বলেন, আমিন। তাহলে আজকের যতটুকু আলোচনা হয়েছে আমরা বুঝতে পেরেছি যে যারা অহংকারী তাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ, খুশি কার উপর? যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট বা খুশি। এবং আল্লাহ তাআলা গর্ব করে বলে ওই বাপটার মতো, যে বাপটা সন্তানের প্রতি খুশি হয়ে বলে যে এটাই তো আমার বেটা, আল্লাহ তাআলা এরকম ওই বান্দার প্রতি খুশি হয়ে বলে ইবাদুর রহমান, ওইটাই তো আমার গোলাম যেটা বিনয়ী। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হয়ে দুনিয়ার মধ্যে নম্র ভদ্রভাবে জমিনে পদাচারণা করার তৌফিক দিক বলেন, আমিন। আমরা যেন সবাই বিনয়ী হই, আমরা যেন সবাই কি হতে পারি? বিনয়ী হতে পারি। আজকে ফিতনা সবচাইতে বেশি ছড়াচ্ছে মোবাইল, এবং ফিতনা সবচাইতে বেশি জড়াচ্ছে মুসল্লিরা, সাধারণ মানুষ। কেমনে জানেন? মোবাইলে ভালো ভালো মাওলানার কথা শুনে আর ইমামরে মানে না, অথচ ওই ইমামরে ওনার বাপ, ওনার দাদা, ওনার চোদ্দ পুরুষ ওইভাবে অনুসরণ করে আসছে। আজকে মোবাইলে একজন হুজুরের নতুন কিছু হাদিস, নতুন কোরআন শরীফের আয়াত কিছু শুনে ইমামের অনুসরণ বাদ, ইমাম বানতেছে নাভির উপরে হাত, উনি যায় বানতেছে বুকে। অথচ উচিত ছিল, সর্বপ্রথম কাজ ছিল, হুজুর আমি মোবাইলের মধ্যে ওনাকে আমি শুনেছি, আমি যতটুকু বুঝতে পারলাম অনেক কোরআন এবং হাদিস দিয়ে উনি বললো এটাই সহি, বুকে বাঁধাটা, এ ব্যাপারে আপনার কি মতামত? যদি এইটা সঠিক হয় তাহলে আপনি ওইটা মানবেন, আর যদি এটা বেঠিক হয় তাহলে আমারে বুঝাই দেন। এরকম কিছু নাই, নিজে নিজে উনি এখন মহাদ্দিস, উনি যায় নিজে নিজে বুকের উপর বাঁধতেছে, এইভাবে ফেতনাটা ছড়াচ্ছে। কিন্তু উচিত ছিল সর্বপ্রথম যাই ইমামরে জানানো, যে হুজুর ওনারা বলে মিলাদ যাবে না, আপনার আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাই দেন, উনি কোরআন হাদিস দিয়ে বলছে যাবে না, আপনি কোরআন হাদিস দিয়ে দেন যে যাবে। কিন্তু এই ঘটনাটা নেই। আমি ততক্ষণ পর্যন্ত দেওয়ানিগিরিমূলক কোনো কথা বলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কোনো ফতোয়া দিতে পারবো না, মাঝহাবের বাইরে যাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত নাভির হাত বুকে এনে বাঁধতে বাঁধতে পারবো না, ততক্ষণ পর্যন্ত রেফুল ইয়াদাইন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তাফাক্কাহুন ফি দ্বীন, দ্বীনের ব্যাপারে আমার মধ্যে গভীর জ্ঞান না থাকে। আমাদের দাখিলের যে আকাইদ ফিকা আছে, এই ফিকের মধ্যে আছে যে মাঝহাবের প্রয়োজনীয়তা একটা অধ্যায় আছে, যে মাঝহাব ততক্ষণ পর্যন্ত মানে আপনার জন্য ওয়াজিব যতক্ষণ পর্যন্ত দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান না থাকে। হালকা একটু ভাষা ভাষা কোরআন শরীফ দেখলেই তর্জমা করতে পারেন, হাদিস দেখলেই তর্জমা উঠাইতে পারেন। আজকাল এরকম হুজুরদেরকেও আমরা মনে করি অনেক বিশাল, এরকমও যদি হয় তবুও সে গভীর জ্ঞানী নয়, দ্বীনের ব্যাপারে আরো অনেক গভীর জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি যদি মাঝহাবের বাইরে কথা বলেন এটা মানা যাবে, কিন্তু মাঝহাবের বাইরে যেতে পারবেন ততক্ষণ যতক্ষণ গভীর জ্ঞান থাকবে, আছে না নাই? অমুক হুজুর কইছে, আচ্ছা হুজুর কি দলিল? হুজুর দলিল, দলিল কি? দলিল হচ্ছে রাসূল, দলিল হচ্ছে আল্লাহ তাআলা, তিনারা যেটা বলেছে সেটা মানবো। এখন জ্ঞানী লোকেরা কথা বলে কম, জ্ঞানী লোকেরা কথা বলে কম, এই কম কথাগুলোকে এই কোরআনের আল্লাহ তাআলার থেকে জ্ঞানী কি আছে? আছে। এজন্য আয়াতগুলোকে আল্লাহ তাআলার কম কথাটাকে তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন ইমামেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কম কথাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন, ইজমা করেছেন ইমামেরা। সেই ইমামদেরকে বাদ দিয়ে আমরা ডাইরেক্ট কোরআন হাদিস যদি মানতে যাই তাহলে ভুল হবে, কারণ আমাদের জ্ঞান ততদূর পর্যন্ত নাই। সুতরাং মাযহাবের বাইরে কোনো দেওয়ানিগিরি করার মতো ক্ষমতা আমাদের নাই, কারণ যদি করি তাহলে রাসূল বলেছে মানাফতি বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মানাফতাহু, দেওয়ানিগিরি করে ফতোয়া মারতে যায় যদি আল্লাহ না করো ফতোয়া ভুল হয়, যে ব্যক্তি আমল করবে তার কোনো গুনাহ নাই, ফতোয়া যেটা দিবে সব গুনাহ যায় তার ঘাড়ে পড়বে, আমলকারীর সব গুনাহ যায় ফতোয়া দানকারীর উপরে পড়বে। তাহলে ফতোয়া কি বুঝে শুনে দেওয়া লাগবে কি না? লাগবে কি না? এজন্য আমরা মাযহাবে যতটুকু আছে, যেহেতু দিনের ব্যাপারে আমার গভীর জ্ঞান নাই, মাযহাব আমার জন্য মানা ওয়াজিব, এর বাইরে কোনো কথা বলতে যাব না। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন সম্পর্কে আমাদেরকে গভীর জ্ঞান দান করুক বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে মনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।